ওকে, আমরা লোনাভলা থেকে মাচান থেকে আমরা মুম্বাই চলে এসেছি অ্যান্ড আমরা ভেবেছিলাম যে আমাদের ব্লগিং আমরা কন্টিনিউ করব। শান্তনু এর আগে মুম্বাই এসেছে কয়েকবার, আমি ছোটোবেলায় একবার এসেছিলাম, তারপর আর আসিনি। তো আমরা বেশ ঘোরাফেরা করছি আর কি চারিদিকে এখন, যেমন হ্যাঁ এখানে খুব নয়েজ, আমার ভয়েসটা শুনতে প্রবলেম হতে পারে। অ্যান্ড যদিও আমি খেতে এসেছি, তাও খাওয়ার আগে এখন অবধি মাস্ক খুলিনি। এইবার খাবার এসছে, এইবার মাস্ক খুলবো, দেখে নিন আমাদের কি খাবার এসছে। এটা কি এসছে শান্তনু? এরা হচ্ছে মশালা পাও ভাজি। ওকে গ্রেট। আর এই হচ্ছে শান্তনু ওকে, হ্যাঁ চিজ, সরি মাই মিস্টেক, এটা হচ্ছে মশালা চিজ পাও ভাজি। এই হচ্ছে শান্তনু, আর এই হচ্ছে আমি, আর এই হচ্ছে জুহু বিচ। এখান থেকে আপনারা জুহু বিচ দেখতে পাচ্ছেন, দিস ইজ জুহু বিচ। সো উই আর এনজয়িং অ্যান্ড এনজয়িং লাইক এনিথিং আর কি। সো এত এনজয়মেন্টের মধ্যে এবং ঘোরাফেরার মধ্যে, কারণ আমরা খুব অল্প দিন আছি, যদিও শান্তনু আমার থেকে দু তিন দিন বেশি থাকবে, আমি চলে যাব আগামীকাল। তো আমরা এত ঘুরছি, ঘোরার মধ্যে আর ব্লগ করা সম্ভব হচ্ছে না, আপনারা গুগলে গিয়ে অন্য জায়গায় দেখে নেবেন। সো খাওয়া আমাদের কমপ্লিট, আমরা খেলাম এখানকার লোকাল ফুড, অসাধারণ খেলাম, পাওভাজি খেলাম। পাওভাজি আমরা আগের দিনও খেয়েছি। এখানে প্রচুর ভিড় আমি দেখাচ্ছি, সো আমার কথা হয়তো খুব অল্প শোনা যেতে পারে, খুব ডিস্টারবেন্স হতে পারে। আমরা এখন আছি জুহু বিচে, জুহু বিচে আমরা বসে এখানকার পাওভাজি খেলাম অ্যান্ড তার সঙ্গে স্পেশাল ভেজ তাওয়া পোলাও খেলাম, আমাদের দারুণ লেগেছে। স্পেশাল ভেজ তাওয়া পোলাও খেয়েছি, আমাদের খুব ভালো লেগেছে। যদিও আমরা পাওভাজি আগে একদিন খেয়েছিলাম হাই পয়েন্ট থেকে, ওখানকারটাও খুব ভালো ছিল, এখানকারটাও দারুণ। অ্যান্ড এখন আমরা খাচ্ছি এই যে গোলা, দ্য ফেমাস গোলা, অ্যান্ড হিয়ার ইজ ইট ইজ, যেটা আমার আমারটা এটা। আমি নিয়েছি ব্ল্যাক কারেন্ট, কালাখাট্টা, সো আমরা এখন খাচ্ছি আর আপনাদেরকে চারপাশের ভিডিওটা এটা খেয়ে দেখাচ্ছি। আমরা আছি, আমরা আছি জুহু বিচ। জাস্ট হ্যাভ আ লুক,